গেল নভেম্বরে আরো গতি হারিয়েছে চীনের অর্থনীতি ধীর হয়েছে শিল্পোৎপাদন খুচরা বিক্রিতে পতন আরো বেড়েছে উভয় খাতি অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে পিছিয়ে পড়েছে ফলে সংকোচনের মুখে পড়েছে চীনা আমদানি ও রপ্তানি বাণিজ্য করোনা সংক্রমণ বৃদ্ধি এবং এর জেরে বিভিন্ন শহরে লকডাউনের কারণে নভেম্বরে দেশটির অর্থনীতির এমন বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে